আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আসলে নাটোর লোতে কচু চাষে আসলে আপনারা কখন চাষ করবেন। ভিউয়ার্স, এই লোতিরাস কচুটা আসলে ভিউয়ার্স, তার আগে কথা বলে নিই যে বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ। তো বাংলাদেশে প্রায় 65%, প্রায় 65-70% আপনার কৃষির ওপর কিন্তু নির্ভরশীল। তো ভিউয়ার্স, এই লতিরাস কচুটা চাষে আপনারা কিন্তু অবশ্যই আপনারা অল্প খরচে অধিক লাভবান হবেন, কারণ 1 বিঘা বা 33% জমিতে আপনারা কিন্তু 1.5 থেকে 2 লক্ষ টাকা কিন্তু আয় করতে পারবেন অনায়াসে। তো ভিউয়ার্স, এটা কিন্তু আপনার লতিরাসের মধ্যে সর্বোচ্চ ফলন হয় এটাতে। একটা জাতটা হচ্ছে আপনার লতিরাস ওয়ান, বাড়ি ওয়ান, তো আমরা নাটোর লোচেস ওয়ান বলে থাকি, তো যেখানে যে নাম। তো ভিউয়ার্স, এই লতিরাস কচুটা আপনার কীভাবে আসলে অল্প খরচ হয়, আপনার হচ্ছে 1 বিঘা বা 33% জমিতে চাষ করেন, আপনার লতি আসা পর্যন্ত আপনার মাত্র খরচ হবে এখানে কিন্তু 12 থেকে 13 হাজার টাকা সর্বোচ্চ খরচ হবে আপনার লতি আসা পর্যন্ত। আপনার 40 থেকে মাত্র 45 দিনে কিন্তু লতি আসবে। তো ভিউয়ার্স, এই নাটোর লোচেস কচুটা চাষে আপনার দীর্ঘ কিন্তু 8 থেকে 9 মাস লতি দিবে এবং আপনার 6 থেকে 7 মণ কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু লতি ওঠে 1 বিঘা বা 33% জমি থেকে। তো ভিউয়ার্স, এই আসলে ভিউয়ার্স, আপনি কিন্তু অনেকে কিন্তু ধান চাষ করেন, ধান চাষ করেন, দেখা যায় যে আপনার ধান চাষ করে দেখা যায় যে অন্য অন্য সময় আপনার জমিটা ফাঁকা পড়ে থাকে, অথবা আপনারা আপনাদের জমিতে এখন কিন্তু ধানের সময়, সব জেলাতে কিন্তু ধান হয়, উৎপাদন হয় এই সময়ে, ওই যে আমাদের ওই পাশ দিয়েও কিন্তু ধান লাগানো হয়েছে। তো ভিউয়ার্স, এই লতিরাস কচুটা এই চাষে আপনারা উপযুক্ত সময় কিন্তু আপনার সারা বছর কিন্তু এটা চাষ করতে পারবেন। আপনার দেখা যায় যে হচ্ছে ধান লাগানোর পরে আপনার জমিটাতে হয়তো ধান কাটার পরে আপনার জমিতে পানি আসে, তো সেই সময় আপনারা কিন্তু এই লতিরাস কচুটা চাষ করলে দেখা যাবে যে যদি পানিও হয় কিন্তু লতিরাসের জন্য আরও উপকার, কিন্তু আপনার ক্ষতি হবে না, পানি হলে কিন্তু কোনো ক্ষতি হবে না। আপনার 1.5 থেকে 2 ফুট পর্যন্ত যদি পানি হয় তাও সমস্যা নাই, লতিরাসের এই কচুর গাছটা কিন্তু বড় হয়ে যাবে। আর ভিউয়ার্স, এই লতিরাস কচুটা আপনার প্রতি মন লতির দাম কিন্তু আপনার বেশ ভালো, আপনার 2800-3000 টাকা মন কিন্তু বিক্রি করা হয়। তো এই লতিরাস কচু আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু লতিরাস কচুর জমি। তো ভিউয়ার্স, আমাদের এটা হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম থানাতে অবস্থিত, এটা লতি কিন্তু ভিউয়ার্স উঠানো হয়েছে। আপনারা কিন্তু এই জমি থেকে কিন্তু অসংখ্য ভিডিও কিন্তু আমার চ্যানেলে কিন্তু আমি আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, এই আপনাদের দেখা যায় ধানের জমিতে আপনারা কিন্তু দেখা যায় ধান কেটে আপনারা কিন্তু এটা লাগাইতে পারবেন, এটা কিন্তু সারা বছরই হয়। তার ভিতরে আপনার এখন যদি আপনারা ধান কাটার পরে আপনারা চাষ করেন, অথবা এখন যদি চাষ করেন, একটা কথা ভিউয়ার্স, আপনি যদি শীতের সময় চাষ করেন তাহলে কিন্তু আপনার 60-65 দিন কিন্তু সময় লাগবে লতি আসতে। আর এই সময় যদি আপনার এই লতিরাস কচুটা যদি চাষ করেন তাহলে কিন্তু আপনার মাত্র 40-45 দিনে কিন্তু লতিটা কিন্তু চলে আসবে। তো ভিউয়ার্স, বাংলাদেশে প্রতিটা জেলায় কিন্তু এখন কিন্তু ধান হয়, তো ধান কাটার পরে কিন্তু আপনারা চালে কিন্তু এটা কিন্তু লাগাইতে পারবেন, অথবা যাদের জমি এখন ফাঁকা পড়ে আছে তারা কিন্তু এখনই কিন্তু লাগাই দিতে পারবেন, তাহলে আরও ভালো হয়। তো ভিউয়ার্স, এই লতিরাস কচু আমরা আসলে কিভাবে চারাটা সেল দিয়ে থাকি, তো ভিউয়ার্স আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লতিরাস কচুর যে অরিজিনাল চারাটা আমরা কিন্তু সেল দিয়ে থাকি। আর ভিউয়ার্স, আমাদের লতিরাস কচুর চারার মূল্য মাত্র 2 টাকা পিস। তো ভিউয়ার্স, অনেকেই কিন্তু বলেন, ফোন দিয়ে বলেন যে ভাই আসলে আপনার রেটটা একটু বেশি মনে হয়, তো অন্য অন্যখানে ফোন দিয়ে মানে বলে আমার কাছে যে 1500 টাকা 1600 টাকা 1000 নাকি চারাও তারা মানে বিক্রি করতে চায়। আসলে ভিউয়ার্স, আপনার আমাদের যেই লতিরাস কচুর চারাটা আমরা নিজেরা উঠাই, নিজেরা উঠাই আমরা কিন্তু নিজেরা নিজস্ব লোক দিয়ে আমরা নিজেরা উঠাই, তো উঠায় কিন্তু আমরা একদম অত্যন্ত যত্ন সহকারে কিন্তু আমরা চারাগুলো উঠাই। তো ভিউয়ার্স, চারাতে যদি আপনার হঠাৎ
দেখা গেল যে আমরা লোক দিয়ে কামলা দিয়ে উঠাইলাম, তো দেখা গেল যে সেখানে আপনার কচুর গাছের আপনার গাছটায় আপনার কাটা পড়লো, হালকা কাটা পড়লো, ক্ষত হলো, হয়তো হাসি দিয়ে অথবা কাঁচি দিয়ে আপনার টান দিতে লেগে কেটে গেল। তখন কিন্তু আপনার ওখান থেকে কিন্তু আপনি যখন ওই চারাটা যখন লাগাবেন তখন কিন্তু আপনার ওখান থেকে পচন ধরবে ভবিষ্যতে, ও সার ওষুধ যখন দিবেন তখন কিন্তু আপনার তখন কিন্তু আপনার পচন ধরতে শুরু করবে। তো তখন কিন্তু আপনার ভিউয়ার্স আপনার অল্প কিছু টাকা সাশ্রয়ের জন্য আপনার কিন্তু বিরাট বড় একটি ক্ষতির সম্মুখীন হবেন কিন্তু ভিউয়ার্স। আর যারা অল্প দামে চারা দিচ্ছে আসলে হয়তো তারা লোক দিয়ে বিভিন্ন অন্য অন্য লোক দিয়ে কিন্তু আনুষঙ্গিক লোক দিয়ে কিন্তু উঠায় আপনার নিম্নমানের চারা। তো চারার ভিতরে কিন্তু কোয়ালিটি আছে ভিউয়ার্স, এটা একটা হচ্ছে মদ্দা চারা এবং মেয়ে চারা। তো আপনি যদি মদ্দা চারা যদি লাগান তাহলে আপনার কিন্তু লতিটা চিকন চিকন হবে আর কচুর কাঠটা কিন্তু বিক্রি করতে পারবেন। আর আমাদের যে লতিরাজ কচুটা, তো সেই কাঠটাও কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন, প্রতি পিস কাঠ আপনারা 25-30 টাকা পিস কিন্তু পাইকারিতে কিন্তু বিক্রি করতে পারবেন। তো ভিউয়ার্স এই লতিরাজ কচুটা, সেজন্য আমি বলি যে ভিউয়ার্স আপনারা অরিজিনাল চারাটা সংগ্রহ করুন, ভিউয়ার্স অরিজিনাল চারা। তো আসলে ভিউয়ার্স চাই আমরা যে আসলে দেশের বাংলাদেশে আসলে লতির চাষটা ব্যাপকভাবে হোক, কারণ লতি কিন্তু সবাই পছন্দ করে থাকে। তো এই লতিরাজ কচুটা আপনার প্রচুর পরিমাণে আপনার ক্যালোরি এবং ভিটামিন থাকে, ক্যালসিয়াম থাকে, তো এটা সবাই কিন্তু পছন্দ করে থাকে ভিউয়ার্স, এটা চাহিদাটা কিন্তু বাজারে ব্যাপকভাবে। তো আপনারা যদি এটা কেউ চাষ করতে চান, যারা নতুন উদ্যোক্তা, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা একদম অরিজিনাল চারাটা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন অথবা করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসে পরিবহন, অথবা আপনার হচ্ছে যদি বাস সুবিধা থাকে, বাস যাতায়াত সুবিধা যদি থাকে তাহলে আপনার বাসের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেই আপনার নিকটস্থ ঠিকানায়, কিন্তু আমরা এই থানায় কিন্তু আমরা এটা পাঠিয়ে দিই। তো ভিউয়ার্স আপনারা যদি এটা কেউ নিতে চান, চারটা যদি কেউ নিতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আর আমরা টোটাল 100 ভাগ আমরা শতভাগ কিন্তু পরামর্শ দিয়ে থাকি, কারণ আপনারা ভিউয়ার্স নতুন উদ্যোক্তা, আপনারা অবশ্যই শেখার অনেক কিছু আছে। তো আমরা একটু যে সব কিন্তু আমরা শিখিয়ে দেই, বলে দেই, তো যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিউয়ার্স লতিরাজ কচু যদি চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা চারাটা কিন্তু সংগ্রহ করতে পারেন। আর ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করুন ভিউয়ার্স, কারণ নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, তো কথা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।